আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের স্বাগত জানাচ্ছি মাই টিভির সাপ্তাহিক আয়োজন ইসলামে নারীর ভূমিকা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচ্য বিষয় হজরত খাদিজা রাদ আল্লাহ তালা আনহার জীবনী গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইসলামের আবির্ভাবের পূর্বে অর্থাৎ আমাদের আইয়ামের জাহিলিয়া যে সময়টা ছিল সেই সময়ে নারীর অবস্থান ঠিক কেমন ছিল আমরা দেখেছি সেই সময়টাতে নারীর অবস্থান ছিল ঠিক আজকে থেকে অনেক বেশি অবমাননাকর অর্থাৎ তার ছিল না কোনো সম্মান ছিল না কোনো মর্যাদা ছিল না কোনো অধিকার ঠিক সেই সময় থেকে নারীকে তার নিজস্ব সম্মান এবং মর্যাদা দানের জন্য ইসলামের আবির্ভাব হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের মধ্য দিয়ে আমরা গত পর্বে এই নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা দেখাতে চেষ্টা করেছিলাম যে ঠিক কী উপায়ে বা কি ভূমিকার মাধ্যমে নারীদের অবদানের মধ্য দিয়ে ইসলাম আজকের এই অবস্থানে পৌঁছেছে হ্যাঁ দর্শক আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং ইসলামেটিক নারীর ভূমিকা এবং অবদান সম্পর্কে জানতে পারব আমাদের মহিলা সাহাবিদ যারা আছেন তাদের জীবনী আলোচনার মধ্য দিয়ে হযরত খাদিজা আর আনহা তিনি জন্মগ্রহণ করেছেন আরবি হিসাবে হাতির বছরের প্রায় পনেরো বছর পূর্বে অর্থাৎ সেই মোতাবেক খ্রিস্টাব্দ পাঁচশো ছাপ্পান্ন সনে তিনি জন্মগ্রহণ করেন মক্কানগরীতে তার পিতা খোয়ালিদ বিন আসাদ এবং মাতা ফাতেমা বিনতে জুবাই উভয়ই ছিলেন কুরাইশ বংশের বংশোদ্ভূত সেই দিক থেকে যদি আমরা দেখি আমাদের হজরত খাদিজা ছিলেন বংশগতভাবেই আমাদের হজরত মোহাম্মদ সাল্লামের পারিবারিকভাবেই সম্পর্কযুক্ত আমরা এখন চলে যাই তার শৈশবকালে সিরাতল কিতাবগুলোতে তার শৈশবের জীবন সম্পর্কে খুব বেশি জানা না গেলেও আমরা বিভিন্ন আলোচনার প্রেক্ষাপটে দেখেছি তিনি সে শিশুকাল থেকেই সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন এবং জানা গেছে তিনি তার বুদ্ধিমত্তা যখন হয়েছেন কিংবা যুবতী বয়সে রয়েছেন ঠিক সেই সময় থেকেই তিনি পুতজ পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন যার কারণে তার উপাধি দেয়া হয়েছিল আর তাহিরা সেই সময়কার বাণিজ্যিক ব্যবস্থা ছিল এমন যে মক্কা থেকে সিরিয়া কিংবা ইয়েমেন সহ বিশ্বের বিভিন্ন জায়গায় পণ্য সামগ্রী বেচা কেনার মাধ্যমে অর্থনীতি চলমান ছিল সেক্ষেত্রে আমরা দেখতে পাই হযরত খাদিজা যিনি তার অঢেল সম্পত্তির মালিকিন ছিলেন বিভিন্ন সময়ে কাফেলার মধ্য দিয়ে বা কাফেলা প্রেরণের মধ্য দিয়ে তার সম্পত্তি বা পণ্য বেচা কেনা করতেন দেশ বিদেশে এমনই সময়ে হযরত মোহাম্মদ সাল্লু আলাইহ সাল্লাম যিনি ছিলেন কেবল চব্বিশ কি পঁচিশ বছরের যুবক ইতিমধ্যেই হজরতের অভ্যাস হয়ে গেছে কিংবা জ্ঞানার্জন হয়ে গেছে ঠিক ব্যবসা বাণিজ্যের জন্য কি করে বাজারে পণ্য বিক্রয় এবং ক্রয় করতে হয় এবং ওই সময় আবু তালিব তার চাচা একদিন তার কাছে এলেন এবং বললেন যে মক্কা অধিবাসী একজন অত্যন্ত পুত পবিত্র চরিত্রের অধিকারিণী এবং বিত্তশালী একজন খাদিজা বিনতে খোয়ালিদ সিরিয়ায় তার লোক ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য এবং পণ্য সামগ্রী নিয়ে যাওয়ার জন্য লোক নিয়োগ করবেন আমি চাই তুমি তাদের সাথে যাও আমি মনে করি তোমার সৎ চরিত্র এবং সুন্দর ব্যবস্থাপনার বা সুন্দর জ্ঞানের যে ধারণা আছে তা ইতিমধ্যেই খাদিজার কানে পৌঁছে গেছে আমরা জানি যে ইসলাম গ্রহণের পূর্বে কিংবা ইসলাম আবির্ভাবের পূর্বেই কিন্তু সেই জাহিলিয়া যুগে তিনি আল আমিন হিসেবে পরিচিতি লাভ করেছিলেন সকলের মাঝে মক্কাবাসীর মনে এবং অন্তরে তিনি একটি সুন্দর জায়গা স্থাপন করে নিয়েছিলেন তার চাচা তাকে প্রস্তাব দিলেন যে তিনি যেন প্রস্তাব দেন খাদিজাকে তাকে নিয়োগ করার জন্য তখন হাজরাত বললেন যে আমি মনে করি খাদিজা নিজেই পাঠাবেন আমার কাছে লোক চাচা এবং ভাতিজার কথোপকথন পৌঁছে গেল খাদিজার কর্ণকহরে এবং ঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে খাদিজা রাদ আল্লাহ তাল আনহা কোনো বিলম্ব না করেই তাকে নিয়োগ দিলেন তার বাণিজ্য কিংবা তার সম্পদ পণ্য সামগ্রী নিয়ে সিরিয়া যাওয়ার জন্য অন্য আরেকটি ঘটনা মোতাবেক আমরা জানতে পারি হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লামকে নিয়োগ করা হয়েছিল এমন যে হজরত খাদিজা রাদ তালানহা তাকে প্রস্তাব দিয়েছিলেন যে অন্য লোক আপনাকে যেই পরিমাণ পারিশ্রমিক দিবে আমি তার দ্বিগুণ পরিমাণ পারিশ্রমিক আপনাকে দিব ঠিক এমনিভাবেই হজরত মোহাম্মদ আলাহাম নিয়োগপ্রাপ্ত হলেন সিরিয়ায় খাদিজার পণ্য সামগ্রী বেচা কেনা করার জন্য দর্শক মণ্ডলী আমরা এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন বিরতি পর আবার স্বাগত ঠিক এমনিভাবেই সময় চলে এলো হযরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম আমাদের বিশ্বনবী প্রিয় নবীর সিরিয়া গমন এবং তার সাথে খাদিজা রাদাল্লাহ আনহার পণ্য পণ্য সামগ্রী এবং তার বিশ্বস্ত দাস মায়সারা মায়সারাকে সঙ্গে নিয়ে তার পণ্য সামগ্রী নিয়ে হজরত রওনা হলেন সিরিয়ার পথে পথে বিভিন্ন অলৌকিক এবং খুব মনোমুগ্ধকর ঘটনা ঘটে যায় যার মধ্য দিয়ে পরবর্তীতে আমরা জানতে পারি যে হজরত খাদিজা তার প্রতি অনেক বেশি মুগ্ধ ছিলেন এবং পরবর্তীতে তার জীবন সঙ্গী করার জন্য মনোনিবেশ করেন প্রত্যাশা করেন আমরা ঘটনাগুলো যদি বর্ণনা করতে যাই ঠিক ব্যাপারটা এমনই দাঁড়ায় যে হযরত মোহাম্মদ চলছেন সিরিয়ার পথে পথ চলতে চলতে ক্লান্ত হযরত এক বৃক্ষের নিচে গির্জার পাশে এক বৃক্ষের নিচে বিশ্রাম নিতে বসেন এবং ঠিক সেই সময়ে এক মায়সারা একটু দূরেই চলে যান একটু দূরে যখন অবস্থান করছেন তখন সেই গির্জার এক পাদরি আসলেন এসে তাকে জিজ্ঞাসা করলেন যে ওই যে যুবক যিনি বৃক্ষের নিচে বসে আছেন বিশ্রাম নিচ্ছেন তিনি কে তখন মায়সারা উত্তর দিলেন যে তিনি আমাদের মক্কাবাসী বা কুরাইশ বংশের একজন লোক তিনি জিজ্ঞেস করলেন এ তো আর কেউ নয় এ হয়তো আমাদের নবী আচ্ছা তুমি আমাকে কি জানাতে পারো যে তার চোখের বর্ণ ঠিক কেমন চোখের বর্ণ কি লাল বা লালচে তখন মায়েশার উত্তর দিলেন যে হ্যাঁ তার চোখের বর্ণটা অনেকটাই লালচে এবং এই লালচে ভাবটা কখনো দূরীভূত হয় না সেই সময়ে সাথে সাথে উত্তর দিলেন তিনি আর কেউ নন তিনি এই নবী অর্থাৎ শেষ নবী আরও একটি ঘটনা থেকে বর্ণিত হযরত মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লাম ঘোড়ার পিঠে যাওয়ার হয়েছেন পথ চলছেন প্রচণ্ড রোদ দুপুরের প্রচণ্ড রোদে দুজন ফেরেস্তা তাকে ছায়া দিয়ে যাচ্ছেন এই অলৌকিক ঘটনা দেখে মাসারা খুবই আবেগ আপ্লুত হয়ে গেলেন ঠিক এমনি ভাবে পথ চলতে চলতে সিরিয়া চলে গেলেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়া পৌঁছানোর পর বাজারে তিনি তার পণ্য সামগ্রী যা কিছু ছিল সেগুলো বিক্রয় শুরু করলেন এক পর্যায়ে এক ব্যক্তি এলেন এবং তার সাথে হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাই আসাল্লামের বাঘ বিতণ্ডার মতো একটি ঘটনা ঘটল তখন তিনি তাকে বললেন যে আপনি লাত এবং উজ্জার নামে শপথ করে বলেন তখন হজরত মোহাম্মদ আলাইহি আলহিাস্লাম বলিষ্ঠতার সাথে উত্তর দিলেন যে না আমি তো এদেরকে বিশ্বাস করি না সুতরাং আমি এদের নামে কোনো শপথও গ্রহণ করি না এই যে একটি তার বলিষ্ঠতা তারপর সেই লোক বা ব্যক্তি তিনি বললেন যে আপনি আর কেউ নন আপনি এই উম্মার নবী এবং আমাদের শেষ নবী সিরিয়া থেকে ফিরে বিশ্বস্ত দাস মায়সারা হজরত খাদিজারা রাদ আল্লাহ কাছে বিভিন্ন ঘটনা কিংবা যা কিছু ওখানে ঘটেছে তার ব্যক্তিত্ব তার ন্যায় নিষ্ঠা এবং তার সম্পদ কিংবা মানুষের প্রতি যে আচরণ প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেন হজরত খাদিজা তালা আনহার কাছে খাদিজা সকল বিষয় যখন শুনলেন এবং তিনি নিজেও অনেক বিষয় দেখেছেন সরাসরি যে হজরত মোহাম্মদ সাল্লামের সাথে ঘটেছে সব বিষয় দেখে তিনি মুগ্ধ হয়ে যান নবীর প্রতি প্রিয় দর্শক আমরা আরেকটি বিরতিতে চলে যাচ্ছি সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম তার দারিদ্র্য জীবনযাপন অতিবাহিত করছেন আর ঠিক সে সময়ে কুরাইশ যুবক যারা ছিলেন অত্যন্ত অভিজাত পরিবারের এবং সম্পদশালী তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হজরত খাদিজাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন কিন্তু অত্যন্ত বুদ্ধিসম্পন্ন এবং দৃঢ় চিত্তের অধিকারিনী আমাদের মা খাদিজা তিনি প্রত্যেকের প্রস্তাব কিন্তু প্রত্যাখ্যান করে করেছেন এবং তিনি মনোনিবেশ করেছেন কিংবা মনস্থিত করেছেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাল্লামকে তিনি জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করবেন তার সততা তার নিষ্ঠা এবং সৎ চরিত্র তাকে খুব বেশি মুগ্ধ করে ফেলেছিল সেই সময়ে আমরা এই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাথে মা খাদিজার যখন যে বিবাহের সম্পর্ক কিভাবে হয়েছিল কিংবা কখন হয়েছিল এই নিয়ে বিভিন্ন রকমের মতবাদ কিংবা ব্যাখ্যা কিন্তু দেখতে পাই বাট এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য কিংবা সব ক্ষেত্রেই আমরা দেখেছি যে প্রস্তাবটা কিন্তু হজরত মোহাম্মদ নয় বরং আমাদের মা খাদিজা খাদিজা রাদাল্লাহ তাল্লাহ আনহার পক্ষ থেকে গিয়েছিল এখানে একটি গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যে সেই সময়ে যখন আমরা দেখেছি যে নারীদের তেমন কোনো মত প্রকাশের অধিকার ছিল না সেই সময়ে কিন্তু তিনি তার পিতা কিংবা চাচা যারা ছিলেন বর্তমান এখানে অবশ্য মত পার্থক্য রয়েছে অনেকের মতে যে তার পূর্বে কিন্তু তার পিতা মৃত্যুবরণ করেছিলেন আবার কারো কারো মতে যে সেই সময়ে তার পিতা বর্তমান ছিলেন তো যাই হোক কিন্তু ঘটনা ছিল এমন যে তিনি মূলত তার পিতাকে বা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তার বিয়ের প্রস্তাব বা তার পছন্দের প্রস্তাব কিন্তু দিয়েছিলেন আবু ইসাক থেকে বর্ণিত একদিন নাফিসার মাধ্যমে অর্থাৎ একজন দূতের মাধ্যমে খাদিজা আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব প্রেরণ করেন এবং সেই সময়ে তিনি জানতে চান তার মনের কথা যে মক্কায় ফিরে আসার পর যে তিনি এই বিয়েতে রাজি আছেন কি না হজরত মোহাম্মদের সম্মতি পাওয়ার পর তিনি তাকে অনুরোধ করেছিলেন যেন হজরত মোহাম্মদ তার পিতাকে প্রস্তাবটি প্রদান করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি ভাবলেন যে তিনি যেহেতু দরিদ্র তার পিতা হয়তো এই প্রস্তাবে সম্মতি নাও দিতে পারেন তো তারপর হজরত খাদিজা আল্লাহ তালাহ আনহা নিজেই তার পিতা এবং চাচাদের এই প্রস্তাব দেন এবং এ নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে মতভেদ রয়েছে কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চাচা আবু তালিব তার পাত্র এবং পাত্রী উভয় পক্ষের আত্মীয় স্বজনের উপস্থিতিতে বিবাহের কাজ সম্পন্ন করেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা না বললেই নয় যে আমরা জানি যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ আসাল্লামের আর্থিক অবস্থা কিন্তু সেই সময় অত বেশি ভালো ছিল না যার কারণে হজরত খাদিজা রে আল্লাহ তালাহ আনহা বিয়ের সকল বা যাবতীয় খরচাদি কিন্তু বহন করেছিলেন উভয় পক্ষের এমন বল এমনও এক হাদিসে বর্ণিত হয়েছে যে খাদিজা নিজেই আহ আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিয়ের পূর্বে তার পোশাক এবং আনুষঙ্গিক বিভিন্ন খরচের জন্য কিছু অর্থ প্রদান করেন তো এই যে আমরা এই এইটুকু আলোচনার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন স্বাবলম্বী নারীর একটা অবদান যে হ্যাঁ ইসলামকে আরও দূরে নিয়ে যাওয়ার জন্য এই যে শুরু ইসলাম এর মাধ্যমেই কিন্তু ইসলামের সূচনা ঘটলো যে হ্যাঁ নবীজি সাল্লু আলাইসাল্লাম তার সংকটময় সময়ের জন্য তিনি যখন মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ছেন বা তার পারিবারিক জীবন প্রত্যেকটা জীবনে বা প্রত্যেকটা অবস্থার জন্য হতে পারে সেটা সুখের কিংবা হতে পারে দুঃখের প্রত্যেকটা পর্যায়ের জন্য কিন্তু একজন জীবন সঙ্গিনে পেয়ে গেলেন ঠিক এমনি করে আমরা পেয়ে গেলাম আমাদের উম্মুল মোমিনিন হজরত খাদিজা রাদ আল্লাহ তালা আনহাকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লাম এবং হজরত খাদিজা রাদ আল্লাহ তালা আনহা তাদের বিবাহের পনেরো বছর পর কিন্তু নবেদ প্রাপ্তি হয় এই সময়কালে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম খাদিজার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন এবং সমগ্র সমস্ত সম্পত্তি কিংবা তার সব কিছু কিন্তু তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের কাছে সমর্পণ করেন তিনি অত্যন্ত ভালোবাসতেন আমাদের বিশ্বনবী আমাদের প্রাণের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামকে আজ এ পর্যন্তই পরবর্তীতে আমরা আলোচনা করব নবী প্রাপ্তির ঘটনা এবং আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ